গল্পের বাক্সবাই রোমানান উপর এই চ্যানেলে আমি রোমানান উপর আপনাদের পড়ে শোনাচ্ছি সৈয়দ শামসুল হকের লিখে একটি বিখ্যাত উপন্যাস খেলারাম খেলেজা আজ শোনাব উপন্যাসটির পঞ্চম পর্ব পতেঙ্গা এয়ারপোর্ট থেকে সোজা শহরে এসে টেলিগ্রাফ অফিসে ঠুকল বাবর একটা ফর্ম নিয়ে খসখস করে লিখল কি লিখবে আগে থেকে ভাবা ছিল তার এক্সপ্রেস টেলিগ্রাম জাহেদা ইসলাম সেন্ট মেরি কলেজ হোস্টেল স্কার্টন ঢাকা ফাদার সিরিয়াসলি ইল কাম শার্প মাদার পয়সা গুনে দিল বাপর গলা বাড়িয়ে জিজ্ঞেস করল টেলিগ্রামটা আজকেই পাবে তো হ্যাঁ হ্যাঁ কখন পাবে এই ঘণ্টা দুয়েকের মধ্যে ধন্যবাদ বাইরে বেরিয়ে বুক ভরে নিঃশ্বাস নিল বাপর হাসল একটা সিগারেট ধরাল যত্ন করে জায়দা আজ সকালে টেলিফোন করেছিল তখন তাকে সে বলেছিল এরকম একটা টেলিগ্রাম তার হোস্টেলে যাবে তার অজুহাতে সে দিব্যি বেরিয়ে আসতে পারবে সুটকেস নিয়ে তখন বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল জাহেদা না না বাবার অসুখ বলে দরকার নেই দূর পাগল অসুখ বললেই সত্যি সত্যি অসুখ হয় নাকি ওসব কুসংস্কার যদি কেউ ধরে ফেলে কারও সাধ্য নেই চাটগা থেকে টেলিগ্রাম আসবে তোমার বাবা মা তো ওখানেই থাকেন কেউ ধরতে পারবে না বলে বাবর আর বেশি সময় দেয়নি জাহেদাকে চট করে যোগ করেছে কাল আটটার মধ্যে আসা চাই কেমন এখন রাখি জাহেদাকে কেবল যেটা বলেনি তা হচ্ছে সে নিজে চাটগা যাবে টেলিগ্রাম করতে একটা রিক্সা নিল বাবর বেশ মিষ্টি স্বচ্ছন্দ সুন্দর লাগছে সব কিছু অনেকদিন পর চাটগা আসা হলো কেমন নতুন লাগছে সব সাইনবোর্ড মানুষ গাড়ি উঁচু নিচু পথ বাতাস রোদ সব কিছু কোন দিকে যাবে খানিকক্ষণ ঘুরে বেড়ালে হয় এখন আর কিছু করার নেই ভাববার নেই এখন শুধু অবসর শুধু আলস্য বাবর রিকশা থেকে নেমে হাঁটতে লাগল আজ ঢাকায় ফিরে রাতে গাড়িটা দেখে শুনে রাখতে হবে লম্বা জার্নি লো আজই কিনে রাখবে সে মান্নানকে বলবে গাড়িটাকে একটা গোসল দিতে অনেকদিন যত্ন নেওয়া হয়নি সেদিন ময়মনসিংহ থেকে ফেরার পথে লক্ষ্য করছিল ক্লাচে কেমন একটা শব্দ হচ্ছে চাপ দিলেই অল্প বয়সী কুকুরের মতো আর্তনাদ কাল জাহিদার সঙ্গে দেখা হবে কাল রাতে তারা থাকবে রংপুরে আজ শুধু অবসর একটু ঘুমিয়ে নিলে হয় হ্যাঁ ঘুমবে সে এখন মোটে সোয়া বারোটা বাজে রাত সাড়ে নটায় তার ফিরতি প্লেন স্কুটার নিয়ে হোটেল শাহজাহানে এলো বাবর হাসল বাবরের ছেলে হুমায়ুন হুমায়ুনের ছেলে আকবর আকবরের ছেলে শাহজাহান যোগাযোগ মন্দ নয় বাবা তার নামটা রেখেছিলেন রাজাবাচ্ছার নামে বেঁচে থাকলে বুড়ো আরামে থাকতে পারত সারা জীবন তো স্কুলে মাস্টারই করে গেছেন আলস্য পরম শত্রু ঊর্ধ্বমুখে পথ চলিও না ইক্ষুরস অতিমিষ্ট লেখো বাবারা হাতে লেখা লেখো এরপর আগ কষতে হবে তিন তিরিক্ষে নয় তিন চারে বারো এরপর ইংরেজি আছে সান নেভারসেটস ইন ব্রিটিশ অ্যাম্পায়ার হা সত্যমাত্রে আপেক্ষিক রেজিস্টারে নাম লেখালো বাবর রিসেপশনিস্ট চাবি নিল বোর্ড থেকে তখন চোখে পড়ল বাবরের একটা রুমের কার্ডে লেখা এম ডি ফিরোজ মাজমা এ নাম তো গণ্ডায় গন্ডায় থাকার কথা নয় সে জিজ্ঞেস করল ভদ্রলোক ঢাকা থেকে এসেছেন জি বিজনেসম্যান জি হ্যাঁ লম্বা ফর্সা মতো গোফ আছে সরু জি তিনি বাবর উপরে এসে মাজমাদারের কামরায় নক করল অন্ধরাও ভেতর থেকেই মাজমাদারের উর্দুই শোনা গেল দরজা ঠেলে ঠুকলো বাবর দেখল ফিরোজ বিছানায় হয়ে শুয়ে তাস খেলছে সম্মুখে এক ভদ্রলোক মাঝখানে এক টাকা খুচরো পয়সা আরে আপনি আসুন আসুন কখন এলেন ঢাকা থেকে আজি কাঁচ ছিল তিন তাস এই আর কি সময় কাটানো ইনি আমার বন্ধু নজমুল হক ভদ্রলোক যন্ত্রের মতো হাত বাড়িয়ে দিলে নিঃশব্দে বাবর বলল বোর্ডে আপনার নাম দেখলাম কবে এসেছেন দিন চারেক হয়ে গেল ব্যবসার কাজে তা তো বটেই তবে কাজ শেষ এখন একটু অকাজের ধান্দায় আছি বলে চোখ খাটো করলেন ফিরোজ মাজমাদার ব্যাখ্যা করলেন মানে বোঝেন তো একটু টেস্ট বদলানো হক সাহেব বললেন ভালো ভালো জিনিস আছে কোথায় যেন বললেন হক সাহেব নাজমুল হক বিকেরহীন উচ্চারণ করলেন শিয়াল বুক্কা শিয়াল বুক্কা কি বাবার অবাক হয়ে জিজ্ঞেস করল একটা জায়গা রাঙামাটি যেতে পড়ে অদ্ভুত নাম তো হ্যাঁ শিয়াল বুক্কা নাজমুল হক উচ্চারণ করলেন না তো যেন শিয়ালের ডাক ডেকে উঠলেন তারপর ঘোঁত করে একটা শব্দ তুলে তা সে মনোযোগ দিলেন ফিরোজ মাজমাদার বললেন শিয়াল বুকায় নাকি খাসা পাহাড়ি মাল পাওয়া যায় যেমন উরু তেমনি দুধ তেমনি শরীর কি ভালোই তো খেঁখেঁ করে হাসতে হাসতে ফিরোজ গেলাস চুমুক দিয়ে কাবার করলেন বাবর এতক্ষণে দেখল একটা হুইস্কির বোতল টিপয়ের নিচে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে চলবে নাকি বাবু সাহেব কী হুইস্কি যদি বলেন শিয়াল বুকায়ও হতে পারে যাবেন নাজমুল হক আরে একবার দেখে নিলেন বাবরকে বাবর বললেন আপনি যান ভয় পেলেন নাকি আরে আপনার ভয় কি সাহেব বিয়ে করেননি আছেন বেশ আমরা শালা বিয়ে করে পস্তাচ্ছি। নিত্য অসুখ বিসুখ মেজাজ মার্শাল্লা বাঁধিয়ে রাখার মতো দিন রাত্রির খ্যাঁচ খ্যাঁচ ফ্যাঁচ ফ্যাঁচ শুয়ে সাহেব শান্তি নেই শালা রোজগার করি কার জন্য জায়গাটার নাম যেন কি হক সাহেব শিয়াল বুক্কা হ্যাঁ হ্যাঁ শিয়াল বুক্কা ফিরোজ মাঝমাদার গা দুলিয়ে দুলিয়ে ছড়ার মতো বার কয়েক নামটা উচ্চারণ করলেন তারপর একটা গ্যালাস নিয়ে খানিকটা হুইস্কি ঠেলে বাবরের হাতে দিয়ে বললেন চলুন না ভাই বিকেলে যাব হক সাহেবের গাড়ি আছে রাতে থাকব দুই ভাই মিলে খেলাধুলা করে আবার সকালে ফিরে আসব চলুন থাকবে আরে বললাম তো বিশ্বাস না হয় হক সাহেবকে জিজ্ঞেস করে দেখুন না কেমন খাসা জিনিস পম 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 মাল নয় তো পশ্মি মোজা যেমন গরম তেমনি আরাম কি বলেন হক সাহেব দ্বিগুণ মনোযোগের সঙ্গে নাজমুল হক তাস সাফল করে চললেন তারপর চূড়ান্ত গাম্ভীর্য সহকারে উচ্চারণ করলেন মাল ভালো বললাম না চলুন মজা হবে নাজমুল হক তাস দিলেন ফিরোজ মাজমাদারের হাতে তিনি তাস রেখে দিলেন থাক পরে খেলব তখন নাজমুল হক নিজেই খেলতে লাগলেন বধির এবং কালার একটি আদর্শ উদাহরণ হিসেবে বামর বলল আপনার ব্যবসা কেমন চলছে বলুন মাজমাদা সাহেব ঢাকায় তো দেখাই হয় না ব্যবসার কথা বলবেন না এসেছিলাম একটা ধান দায় যাওয়া আসায় সার কেন টু পার্সেন্ট থাকলেও বুঝতাম এক পারসেন্ট হয় কিনা সন্দেহ চালিয়ে যান আল্লাহ ভরসা ভাই আল্লাহ ভরসা অটোনমি না আসা ত্বক শান্তি নেই আগাখানি আর পাঞ্জাবিরাই মধু খেয়ে যাচ্ছে আর আমরা সালা বুড়ো আঙ্গুল চুষে চুষে নৃত্য করে গেলাম শেখ মুজিব তো এবার পাওয়ারে আসবেন মনে হচ্ছে অটোনমি পাবো তবে ওর প্রোগ্রাম তো তাই আল্লাহর কাছে দোয়া করি ভাইসাব আমি শেখ মুজিবের পক্ষে তার মতো একটা বাঘের বাচ্চা হয় না আপনাকেই বলে রাখলাম হক সাহেব কি বলেন বাবু সাহেব ঠিক কি না কন অত বড় কলিজাটা কার বাবু শেষ চুমুক দিয়ে গেলাসটা খালি করল সঙ্গে সঙ্গে ভরে দিলেন ফিরোজ মাঝমাদার ঢেলে দিতে দিতে বললেন এই বলে রাখছি হক সাহেব শেখ মুজিব ছাড়া অন্য কারো বাক্সে ভোট দেবেন তো আপনার সাথে আর কথা নাই নাজমুল হক বিকেরহীন কণ্ঠে মন্তব্য করলেন ইলেকশন হয় কি না দেখেন হবে না মানে উড়ুতে চাপুর দিয়ে উঠলেন ফিরোজ মাজমাদার ভাসানির কথাটা মনে রাখবেন নজমুল হক তাসের দিকে চোখ রেখে বললেন রেখে দিন ভাসানি অটোনমি চাই অটোনমি না হলে রক্ষা নাই আপনার মার্গেও বাস আমার মার্গেও বাস বুঝলেন শেখ সাহেব আছে বলেই দেশটা এখন চোখে দেখেন কি বলেন ভাই বাবর হাসল বলল পলিটিক্স আমি বুঝি না আহ ফিরোজ মাঝমাদার বিরক্ত হয়ে উঠলেন পলিটিক্স না বোঝেন নিজের ভাত কাপড় তো বোঝেন চুপ করেন চুপ করেন নির্মিলিত চোখে মৃদুকণ্ঠে নজমুল হক বললেন বলে একটা বিলাসে হাই তুললেন দীর্ঘক্ষণ ধরে লোকটার অর্ধেক দাঁত নেই লক্ষ্য করল বাবর নীরব হয়ে গেলেন ফিরোজ মাঝমাদার একটা বড় ঢোক হুইসকি গেলে অনাবিল হাসি সৃষ্টি করে বাবরকে বললেন রেখে দিন পলিটিক্স সালার ওসব মানুষ আলোচনা করে সময় নষ্ট হ্যাঁ ভাইসাব যাবেন শিয়াল বুক্কায় হ্যাঁ বাবর বলল আসলে কি জানেন ওসব বাইরে টারে আমি কখনো যাই না তা যাবেন কেন আপনার টেলিভিশনে অভাব কি ছি ছি তা নয় আরে ঢাকায় আমিও থাকি সেদিন দেখলাম এক সুন্দরীর সাথে কাফে আরামে বসে আছেন বয়সটা কমই দেখলাম কে আমার ভাগ্নি দৌড় সাহেব বন্ধুবান্ধবের সাথে মিছে কথা কইতে নাই প্রেম প্রেম করেন না কি যে বলেন তাহলে আর আপত্তি কি চলুন শিয়াল বুক্কায় আপনারাই যান বুঝেছি বুঝেছি প্রেম না হলে চড়তে মজা লাগে না আপনার মনের মধ্যে কোথায় যেন হোঁচট খেলো বাবর ফিরোজ মাঝমাদারের কথাটি কি সত্যি না যদি হবে তাহলে পাহাড়ি মেয়ের সঙ্গে টাকার বিনিময় শুতে বাধা কি লতিফার সঙ্গে তার কিসের সম্পর্ক ছিল বাবলির সঙ্গে কি সম্পর্ক সে তৈরি করতে চেয়েছিল যা হ্যাঁ তাকে কেন নিয়ে যাচ্ছে উত্তর বাংলায় তাদের কাছে তো ওই একটা বস্তু সে আশা করে যা শিয়াল বুক্কাতেও পাওয়া যায় তবে বাধাটা কোথায় হা হা করে হেসে উঠলেন ফিরোজ মাজমাদার কি ঠিক বলিনি বাবর উঠে দাঁড়ালো বলল আপনি খাওয়া দাওয়া একটু বেশি করেছেন আমার আবার কাজ শেষ হয়নি এক্ষুনি আগ্রাবাদ যেতে হবে চলি বলে সে নিজের ঘরে এসে হুইস্কির হুকুম করল জামা জুতো খুলতে খুলতে এক রোখার মতো দুপেক নিট উজাড় করে নিঃশ্বাস নিল একটা তারপর শটা শুয়ে পড়ল বিছানায় বলল বেড়া সন্ধ্যে সাড়ে সাতটায় আমাকে জাগিয়ে দিও আর কেউ আমাকে খোঁজ করলে বলবে সাহেব কামরায় নেই প্লেনে রাতের আকাশ দিয়ে ঢাকায় ফিরতে ফিরতে তার মনে পড়ল আজ দুপুরে পরপর সে কয়েকটা স্বপ্ন দেখেছে কোনটা আগে কোনটা পরে এখন আর মনে নেই খুঁটিনাটিও মনে পড়ছে না কেবল কয়েকটা ছবি একটাতে তার বাবা ছাতা মাথায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন গালের দাঁড়ি বেয়ে টপ করে ঝরছে বৃষ্টির ধারা হাঁটু পর্যন্ত ধুতি ভিজে গেছে বাবা ধুতে পড়তেন সে তার পাশে গিয়ে দাঁড়ালো কিন্তু বাবা একটা কথাও বললেন না আরেকটাতে দেখেছে তার গলা কেটে কারা যেন ফেলে রেখেছে তার পাশে চুল খুলে কাঁদছে অচেনা একটা মেয়ে পাশ দিয়ে শেখ মুজিব যাচ্ছিলেন তার পা জড়িয়ে ধরে চিৎকার করে কি যেন বলতে লাগলো সে শেখ একবার চোখের উপর হাত রেখে নাবিকের ভঙ্গিতে আকাশ দেখলেন তারপর ধীর পায়ে চলে গেলেন কুয়াশার মধ্যে একটা স্বপ্ন তার গাড়ির কাঁচ ভাঙা একে বাড়ি খোলা হু হু করে বাতাস আসছে ঠেলে কিছুতেই গাড়ি চালানো যাচ্ছে না আরও অনেক কিছু দেখেছে কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না হ্যাঁ একটা মনে হয়েছে চিড়িয়াখানায় একটা রোগা সিংহ খুব ল্যাজ খাড়া করে খাঁচার মধ্যে এপাক ওপাক করছে সিংহের চেহারাটা অবিকল কাজী সাহেবের মতো আর বাবর তাকে একটা বর্তমান কলা সাজছে খাবার জন্য কিন্তু সিংহ সেদিকে ভ্রুক্ষেপ পর্যন্ত করছে না আরেকটা স্বপ্ন বাবর ক্রমাগত এ আকাশ ছেড়ে ও আকাশে আকাশের পর আকাশ উড়ে যাচ্ছে আকাশটা মেঘহীন দয়া করে আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন কোমরে হাত দিয়ে বাবর দেখল সে যে উঠার সময় বেঁধেছিল আর খোলা হয়নি সিগারেটটা নিভিয়ে ফেলল সে এক গ্লাস পানি চেয়ে খেল নিজে ঢাকার আলো দেখা যাচ্ছে ছেলেবেলার জোনাক জলা বোনের মতো মাগো আমার কাজলা দিদি কই যাবার সময় এয়ারপোর্টে গাড়িটা রেখে গিয়েছিল এখন রাত দশটায় একেবারে এক দাঁড়িয়ে আছে অবিকল আমার মতো ভাবল বাবর গাড়িটার হাতলে সস্নেহে হাত টাকল সে তারপর ইচ্ছে করে জাহেদাদের কলেজে সম্মুখ দিয়ে দু একটা জানলায় জলা বাতির দিকে তাকাতে তাকাতে বাড়ি ফিরল বাবর বাড়ি ফিরে নিজেকে বড় ক্লান্ত ব্যয়িত কিন্তু ক্ষুব্ধ মনে হলো বাবরের চোখের ভিতরে জল করতে লাগল ফিরতি পথে দেখা জাহেদার হোস্টেলের জানালায় তীব্র আলোর আয়তক্ষেত্রগুলো কেন যেন মন খারাপ লাগছে খুব কেন কিছুতে সে বুঝে পেল না অসহায়ের মতো টের পেতে লাগল সেই সব কিছু শূন্য করে তোলা অনুভূতিটা বৃহৎ থেকে কেবলই বৃহত্তর হচ্ছে অস্থির হয়ে উঠছে আত্মা ভেতরটা ছটফট করছে কি করলে যে শান্ত হবে তাও বোঝা যাচ্ছে না মান্নানি সে বলল খাবার দেব না সে চলে গেলে বিছানায় চোখ বুঝে শুয়ে রইল বাবর হাতে পড়তে লাগল সিগারেট কোথায় একটা বেড়াল অবিরাম ম্যাও করে চলছে তার কি হয়েছে কে জানে ছেলেবেলায় মাঝরাতে বিড়াল ওরকম কাঁদলে মা তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতেন বুকের শীতল কোমল মাংসে মশলা হলুদের ঝাঁজের ভেতর মাথা ডুবিয়ে থাকতে থাকতে কেমন নেশায় আচ্ছন্ন হয়ে আসত সব অনুভূতি পৃথিবী গুটিয়ে আসত মায়ের বুকে অর্ধশূন্য থলের মতো মায়ের বুক হয়ে উঠত একমাত্র অবলম্বন বাবর বালিশে মুখ ডুবে রইল অনেকক্ষণ ভেতর থেকে একটা কান্না পাচ্ছে কিন্তু কিছুতে বাইরে আসছে না বাইরে আসছে না বলে ভীষণ ভয় করছে ভয় করছে এই ভেবে যে স্মৃতিও বুঝি তার কাছে আর যথেষ্ট নয় বাবর উঠে দ্রুত হুইস্কির বোতল বার করে সরাসরি খানিকটা পান করল তারপর গ্যালাস খুঁজে খানিকটা ঢেলে বরফ দিয়ে ভরে নিল বসল মোড়ার উপর অন্য হাতে গ্যালাসটা ধীরে ধীরে ঘোরাতে লাগল ঘড়ির উল্টো দিকে শীতল কাঁচ একবার চেপে ধরল গালে চোখের গ কপালে চিপুকের নিচে মাকে যেদিন কবর দেওয়া হয় সেদিন খুব বৃষ্টি হচ্ছিল বাবর নিচে সিগারেটটা পিষে নিভিয়ে দিল হাসনু তার ছোট বোন বড় বড় চোখ মিলে তাকিয়ে আছে ঠোঁট দুটি বিযুক্ত যেন এমাত্র কিছু বলেছে বা বলবে মাকে কোথায় নিয়ে যাচ্ছে বাবা আল্লার কাছে কেন আল্লাহর কাছে সবাইকে যেতে হয় যে খোকা কেন যেতে হয় যেতে হয় তাই কেন আল্লাহ কে তিনি আমাদের সব তিনি আমাদের তৈরি করে পাঠিয়েছেন আবার তিনি আমাদের ফিরিয়ে নিয়ে যাবেন তোমার মাকে তাই আজ নিয়ে গেলেন সেখানে বুঝি ঘুমিয়ে যেতে হয় হ্যাঁ খোকা তাই বাবর চেষ্টা করল চোখ দিয়ে কয়েক ফুটো পানি গড়িয়ে পড়ল তার সে একটা দীর্ঘ চুমুক দিল গেলাসে আজ বাবাকে প্লেনে আসতে আসতে স্বপ্নে দেখেছে সে বৃষ্টিতে তার দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়ছে মাঠের ভেতর দিয়ে আসছিলেন তিনি একটা কথাও বলেননি বাবরও খুব কষ্ট হতে লাগল বাবার কথা মন থেকে তাড়াবার জন্য উঠে দাঁড়িয়ে বার কয়েক পায়চারি করল সে ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে ছবি দেখল একটা পত্রিকার পাতা উল্টাল ওয়ার্ড্রপ খুলে জামাকাপড়ের সুগন্ধে বুক ভরে নিল গেলাসটা শেষ করে আবার কানায় কানায় সুরায় বরফে ভরে নিল বাবর যা হাসনু যা যা এখান থেকে যা যা বলছি হাসনু তো যাবেই না বরং হাসনু ক্রমশ বড় হতে লাগলো তার চোখের ভেতরে টেলিফোনটা বেজে উঠল হঠাৎ জাহেদা লতিফা না লতিফা হবে না বাবলি হ্যালো খুব ভারী গলায় কে যেন জিজ্ঞেস করল রোজারিও সাহেব আছে রং নম্বর বসবার ঘরে এসে বসল বাপর আবার টেলিফোনটা বেজে উঠল আবার বোধহয় রোজারিওকে চাইছে বাবর আর ধরল না কিছুক্ষণ বেজে বেজে ক্লান্ত হয়ে থেমে গেল টেলিফোন নেমে এলো অখণ্ড নিরবতা হাসনু যা বলছি দেশলায়ের জ্বলন্ত কাঠিটি ছুঁড়ে মারল বাবর ঘুরতে ঘুরতে শূন্যেই নিভে গিয়ে ঘরের কোনায় থুবড়ে মুখে পড়ে গেল হাসনুরে। কি চাস তুই হাসনুর দুটো দাঁত পোকা খাওয়া ছিল হাসলে ভারী মিষ্টি লাগত হাসনু হেসে ফেলল এখন নিঃশব্দে দীর্ঘক্ষণ ধরে স্লদ গতি চলচ্চিত্রের মতো এখন আরও একা লাগলো বাবরের রক্তের সঙ্গে যাতে সম্পর্ক তাদের কথা মনে পড়তেই এই বোধটা বিরাট হয়ে উঠেছে যে এখন তার চারপাশে এদেশে কেউ নেই আপন কাকে বলে সে ভুলে গেছে বলেই যারা আপন তারা তাকে এমন একা করে যাচ্ছে বহুদিন পর এরকম আবার হচ্ছে বাবরের সে ঢক করে খানিকটা পান করল আমার কেউ নেই কেউ নেই কোনো কিছু আমার নয় না মাটি না মন না মানুষ বর্ধমানে লেবু গাছটায় লেবু ধরেছে কানা ফকিরটা বেঁচে আছে না মরে গেছে হাসনু দূর তুই বলবি কি করে তুইও তো মরে গেছিস সত্যি না বিশ্বাস হয় না তুই হয়তো বেঁচে আছিস তোকে কত খুঁজলাম পেলাম না ওরা তোকে কষ্ট দিয়েছে রে বাবর স্পষ্ট দেখতে পায় মাঠির ওপর থমথমে সন্ধে নেমে এসেছে এতটুকু শব্দ নেই কোথাও হাঁটতে গিয়ে পায়েপে আঠার মতো জড়িয়ে যাচ্ছে অন্ধকার হাসনুর হাত শক্ত করে ধরে সে তবু হাঁটছে প্রাণপণে হাঁটছে বাড়ি পৌঁছতে হবে রাতের আগে পৌঁছতে হবে যে কোথায় গিয়েছিল দুজন মনে নেই মনে রাখার কোনো প্রয়োজনও নেই যেন জন্মের পর থেকেই সে আর হাসনু অবিরাম দ্রুত পায়ে সেই অন্ধকার ভাঙতে ভাঙতে চলেছে কে যেন পেছনে আসছে কই না আবার তাকেই দেখল বাপর কাউকে দেখল না তবু মনে হল কেউ তাদের অনুসরণ করছে তার হাত ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ধরবার জন্য চট করে হাসনুকে টেনে সে পোলের পাশে ঝোপের মধ্যে লুকাল হাসনু প্রায় চেঁচিয়ে উঠেছিল দাদা চুপ হাসনুকিনে ঝোপের মধ্যে মুখ গুঁজে পড়ে রইল বাপর মশা কাটতে লাগল যন্ত্রণা হতে লাগল কিন্তু দাঁতের দাঁত চেপে নিঃশ্বাস বন্ধ করে রইল তারা নিচে পোলের থামে পানি আঘাত করছে করতালির মতো শব্দ উঠছে থেকে থেকে হঠাৎ দুটো মানুষের সাড়া পাওয়া গেল পোলের অপর দিকে নিচে সাড়া ঠিক নয় নিঃশ্বাসের শব্দ তার ভেতরে একজনের যেন হঠাৎ খুব শীত লেগেছে দাঁতে দাঁতে শব্দ হচ্ছে তাই আবার কখনো মনে হচ্ছে নিচু গলায় হিহি করে হাসছে কি করছে ওরা ওখানে বাবর কান খাড়া করল অন্ধকারে হাসনু মুখের দিকে তাকাল তার আর আলোয় নাকি ভয়ে সাদা সাদা লাগছে হাসনুর মুখ দাদা চুপ হাসনুর মুখ চেপে ধরে বাবর কান পেতে রাখল ওই শব্দের উচ্ছের দিকে তার মেরুদণ্ড দিয়ে হঠাৎ ঠান্ডার তরল কি যেন নামছে অতি দ্রুত তারপর হঠাৎ উরুর ভেতরটা ভিজে গেল উষ্ণতায় ঘর ঘরে একটা শব্দ হলো সেই মুহূর্তে ও পারে ফিসফিস গলা কে যেন জিজ্ঞেস করল বল শালা হিন্দু না মুসলমান উত্তরে দ্বিতীয় লোকটা হিহি করে হেসে উঠল যেন বল চাপা গলায় গর্জে উঠল প্রথম আ করে একটা শব্দ করল দ্বিতীয় তারপর শোনা গেল হিনা না শালা বাড়িতে আমার বউ আছে বাবা না 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 আসতে না চিৎকারে ছিঁড়ে যাচ্ছিল অন্ধকারটা কে যেন চেপে ধরে তা বন্ধ করল সেই সঙ্গে ধানের বস্তা নামাবার সময় যেমন বুক থেকে শব্দ উঠে কুলিদের সেরকম একটা রুদ্ধশ্বাস ভারী শব্দ উঠল আবার আবার তারপর সব চুপ হয়ে গেল বাবর হাসনুকে টেনে তুলে দৌড় দিতে যাবে একেবারে সামনে পড়ে গেল লোকটার হাতে রক্ত ছুরি গলায় একটা মাদুলি চকচক করছে আর কিছু চোখে পড়ল না তার আর কিছু মনে নেই বাবরের কেবল মনে আছে বাবর মাঠের ভেতর দিয়ে প্রাণপণে দৌড়চ্ছে তার পেছনে হাসনুর আত্মচিৎকার আকাশে বাতাসে হা হা করছে দাদা আরো খানিকটা হুইস্কি ঢালল বাবর হাসনুকে আর পাওয়া যায়নি কেন সে হাসনুকে ফেলে পালাল কেন লড়াই করল না কেন কেন কোনটা স্বাভাবিক পালিয়ে আসা না লড়াই করা গল্পে উপন্যাসে মানুষের আদর্শে রুখে দাঁড়ানোটাই চিরকাল নন্দিত সিনেমা হলে তালি পড়ে বই পড়তে পড়তে প্রশংসায় পাঠকের মুখ লাল হয়ে ওঠে কিন্তু সে নিজে নিজের প্রাণ নিয়ে পালিয়ে এসেছে আমি কি ঘৃণিত বলে চিহ্নিত হব নাকি আদর্শটাই ভুল মানুষ যা পারে না তাই বড় করে দেখতে চায় দেখানো হয় অনেকদিন পরে জর্জ সেফারেসের বইটা খুলল বাবর পড়তে পড়তে চোখ ভরে এলো পানিতে বইটা বন্ধ করে হাত বুলাতে লাগলো নরম কভারে ধুলা জমে আছে ধুলোয় কিচকিচ করছে মলাট পকেট থেকে রুমাল দিয়ে সযত্নে মুছে আলমারিতে রেখে দিল বাবর গ্যালাসটা শেষ করল হাসনু আর কোনোদিন আসিস না তুই যা হাসনু গেল না আলমারির ভেতরে খুঁজে দেখার ইচ্ছে হলো বাবরের একবার কয়েকটা কবিতা অনুবাদ করবার চেষ্টা করেছিল সে কাগজগুলো কই হাসনু তুই কি আমাকে মেরে ফেলবি এই তো কাগজগুলো এই তো একটা অনুবাদ সম্পূর্ণ করেছিল সে ওই তো আরেকটার কয়েকটা লাইন ওই তো বাকিগুলো আমি পালিয়েছি বেশ করেছি তাতে কার কি কাগজগুলো ভাঁজ করে একটা খামে পুড়ে রাখল বাবর সব শালায় পালায় কিন্তু গল্প করার সময় লেখার সময় বক্তৃতায় উল্টোটা বলে আমি সব জানি সবাইকে আমার চেনা আছে হাসনুরে তুই যাবি না শূন্য গেলাসটা ছুঁড়ে মারল বাবর দেয়ালে লেগে ঝনঝন করে ভেঙে পড়ল আর সঙ্গে সঙ্গে ঝিম ধরে উঠল মাথার ভেতরে চমৎকার কাজ করতে শুরু করেছে সুরা বাবর দরজা খুলে বেরোলো বারান্দায় এক ঝলক বাতাস তার মুখ ধুয়ে দিয়ে গেল হঠাৎ হাত ঘড়ির দিকে তাকালো সে কই রাত তো বেশি হয়নি কাউকে দেখতে ইচ্ছে করছে কারো সঙ্গে একটু কথা বলতে পারলে ভালো হতো কোথাও গেলে হতো ঘরের ভেতরে গেলেই হাসনো আবার তার পোকা খাওয়া দাঁত নিয়ে হাসতে থাকবে আর শোনা যাবে সেই চিৎকার দাদা বাবর গাড়ি স্টার্ট দিল সড়াত করে বেরিয়ে এলো বড় রাস্তায় একটানা চালিয়ে জাহেদার হোস্টেলের অদূরে গাড়ি রাখল সে সিগারেট ধরে পেছনে মাথা হেলিয়ে পা লম্বা করে দেখতে লাগলো হোস্টেলের জানালায় আলোর ছক দুপদুপ করতে লাগলো বুকের ভেতরে সকাল হতে এখনও অনেক বাকি সকালে জাহেদা আসবে জাহেদা ভালো জাহেদা আমার ভালো জাহেদা এই আবৃত্তি ক্রমশ অমৃতের মতো মনে হতে লাগল তার প্রশান্ত হয়ে আসতে থাকল আত্মা হ্যাট ওই দেখো হ্যাট ওই দেখো কালো হ্যাট ওই দেখো জনের কালো হ্যাট ওই দেখো জনের কালো হ্যাট টেবিলে ওই দেখো জনের কালো হ্যাট টমে টেবিলে এভাবে শূন্য থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার এইভাবে এইভাবে শূন্যতা থেকে শুরু করা যায় শূন্য থেকে আমি আমি থেকে তুমি আমি তুমি থেকে সে আমি তুমি সে থেকে অনেকে অনেককে আমরা হয় আমি বিশ্বাস করি না আমি বলছি আমি বিশ্বাস করি না যার নামে যাও হাসনু যা যা বলছি না সুরাপারে কিছু হবে না কাউকে দরকার কোন একটা জীবন্ত মানুষ অনর্গল কথা বলতে হবে নইলে আজ রাতে সে মারা যাবে সেই রক্তাক্ত ছুরিটা সে চোখে দেখতে পাচ্ছে বর্ধমানের অন্ধকারে মাঠে পোলের দেশে ঝোপের ধারে দাদা উদ্দাম গতিতে গাড়ি চালিয়ে দিল বাবর অনেকক্ষণ গাড়ি একভাবে চালাবার পর কান পাতল বাবর না চিৎকারটা আর তারা করছে না তাকে বাঁচা গেছে তবু হাসনুর চেহারা একবার মনে করতে চেষ্টা করল সে কিন্তু শত চেষ্টা করেও মনে করা গেল না তখন স্বস্তিও হল আবার একটু দুঃখিতও হল সে চারদিকে তাকিয়ে দেখল বাবর সমস্ত শহর ভারী অচেনা মনে হল তার পেট্রোল পাম্পে এলো সে ট্যাঙ্ক ভর্তি করে তেল নিল টেলিফোন আছে আছে স্যার লাফ দিয়ে নেমে কাঁচ খেরা ঘরের মধ্যে গেল বাবর ডায়াল করল হ্যালো কে হাসু জি ভালো আছো হাসু হাসুর নামটা উচ্চারণ করতে ভারি মিষ্টি লাগে বাবরের ভালো আপনি বাবর চাচা হ্যাঁ তোমার বাবা কই হাসু মাদারীপুরে মা আছেন ডেকে কি করছেন ঘুমিয়ে তাহলে থাক না না মা জেগে আছেন মা টেলিফোনে ডাকটা শুনতে পেল বাবর শুনতে পেল চটির শব্দ শুনতে পেল মিসেস নফিসের ক্ষণক্ষণে গলা হ্যাঁ হ্যালো হ্যালো আমি বাবর নিস্তব্ধতা আমি বাবর হাসুর কাছে শুনলাম জেগে আছেন কি করছেন কিছু না আমি আসছি দরকার আছে আছে টেলিফোন রাখলো বাবর মিসেস নফিস সত্যি তার উপর রাগ করেছেন কেমন নিস্তাপ নিষ্প্রিয় করে রেখেছেন গলাটা সেদিন সত্যি সত্যি কয়েকটা কথা বলা হয়ে গেছে রসিকতা হয়ে গেছে বড় বেশি নির্মম আজ পশিয়ে দেবে কিন্তু মুশকিল হচ্ছে মিসেস নফিসকে দেখলেই তার জীবে চুলবুল করে ওঠে খোঁজাতে ইচ্ছে করে কেন সে টেলিফোন করতে গেল তাকে কি দরকার ছিল বোধহয় মনে মনে সে এখন এমন কাউকে খুঁজছিল যার সঙ্গে বিরোধ পদে পদে যাকে দেখলেই নখগুলো সানিয়ে নিতে ইচ্ছে করে যদি কণ্ঠাসা করে প্রতিশোধ নেবার প্রবৃত্তিটা শান্ত করা যায় কিন্তু প্রতিশোধ কেন কার উপর দরজা খোলাই ছিল বাবরের পায়ের শব্দে কাজের ছেলেটা বেরিয়ে এলো নিঃশব্দে তাকে অনুসরণ করে ভেতরে ঢুকল সে সোফার উপর সবুজ চটিতে পা পেতে বসে আছে মিসেস নফিস হাতে আজ সকালের বাসি কাগজ বাবরের মনে হল রঙ্গমঞ্চে পর্দা উঠেছে সে তাই হাসল সেই হাসিটাকে দীর্ঘ করে চটুল কণ্ঠে বাবর বলল ভালো তো মিসেস নফিস তীক্ষ্ণ চোখে নিঃশব্দে মাথা উঠানামা করলেন আস্তে আস্তে নিঃশব্দ সেই বার্তার অর্থ হতে পারে হ্যাঁ অর্থ হতে পারে আমার চোখে আপনি এখন কাচের মতো স্বচ্ছ বাবর আবার বলল আপনার কথা হঠাৎ মনে পড়ে গেল তাই কারণ অবসর রাত বেশ হয়েছে সুরা এত বেশি কাজ করেছে যে বাক্যগুলি কিছুতেই শেষ করা যাচ্ছে না বাবুর একটা সিগারেট ধরালো অক্ষমতাকে ধামাচাপা দেবার জন্য জিজ্ঞেস করলো নফিস সাহেব মাদারীপুরে কেন ওর মামাকে রেখে আসতে সে মামা হ্যাঁ যার অপারেশন গেল ব্লাডারে গল ব্লাডারে নয় চোখে হ্যাঁ হ্যাঁ চোখে চোখেই তো বলেছিলেন এখন ভালো বোধ হয় হয় মানে জিজ্ঞেস করিনি ঠিক ঠিক বাইরে আপনার গাড়ি দেখলাম বাইরে যাচ্ছিলাম ও কেন বলবেন না একটু আগে হাসুকে নিয়ে খেতে গিয়েছিলাম রেস্তোরাঁ চাবি ফেলে এসেছি এখুনি না গেলে হয়তো আর পাওয়া যাবে না মিসেস নফিস উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে স্থির হয়ে রইলেন ভেতরেও গেলেন না বাইরেও না একজোড়া তীক্ষ্ণ চোখ তার ক্রমশ ধার হারাতে লাগল বাবর বলল কোন রেস্তোরাঁ কাফে আরাম বাবর হাসল যেন চাবি ইতিমধ্যে পেয়ে গেছেন মিসেস নফিস সে উঠে দাঁড়ালো বাইরে বেরোলো তারা একসঙ্গে মিসেস নফিস বললেন দেখা হবে বলেই তিনি গাড়িতে সরব করলেন ইঞ্জিন বাবর হাত নেড়ে তারটায় বসল যতক্ষণ না তার গাড়ি বেরোলো বাবর চাবিতে পর্যন্ত হাত দিল না মেয়েরা গাড়ি চালালে তাদের থেকে দূরে থাকাটা বুদ্ধিমত্তার একটি উজ্জ্বল প্রমাণ মনে করে সে বাবর বেরিয়ে পেট্রোল পাম্পে এলো তেল নিতে কাল রংপুরে যাবার এই শেষ তৈরিটা বাকি আছে চাবি খুলে ছেলেটাকে দিতে যাবে হঠাৎ তার চোখে পড়ল ট্যাঙ্কে তেল ভর্তি ওহো তাই তো একটু আগেই না তেল নিয়েছে হঠাৎ করে মাথাটা এমন শূন্য হয়ে গেল কেন হা খেলে যা ভালো করে খেলে যা ব্রাভো খেলারাম ধন্যবাদ গাড়ি ছুটিয়ে দিল সে পেট্রোল পাম্পের ছেলেটা বিড়বির করে বলল শালা মাতাল তারপর তার মুখেও নিঃশব্দ টুকরো হাসি ফুটে উঠল এবং অচিরেই হাসিটা হাইওয়ে রূপান্তরিত হল তার ঘুম পাচ্ছে পুরনো পেন্টিংয়ে দেখেছে ইংল্যান্ডের জলাভূমিতে ঘোড়ায় চেপে শিকার করতে চলেছেন লর্ড তার সম্মুখে শিকারী কুকুর ঠিক তেমনি পেট শুরু করে ছুটতে লাগল বাবর নির্জন অন্ধকার রাজপথ দিয়ে তীব্র গতিতে টায়ারে অবিরাম একটা হুইসেল বাঁচতে লাগলো তার কানে ওদিকে একটা খেলনার মতো দেখাচ্ছে ইন্টারকন্টিনেন্টালকে কাঁচের দরজার ওপারে মানুষকে মনে হচ্ছে রঙিন চলচ্চিত্রের চরিত্র বাবর ভেতরে ঠুকল চারদিকে দেখল একবার ভাবল কাফে আরামে যায় না থাক সে ছিপ ফেলে একটা সোফায় বসল সবুজ শাড়িতে পুকুর ভরা শ্যাওলার মতো মন্থর ঢেউ তুলে বেরিয়ে যাচ্ছিলেন মিসেস নফিস বাবর তাকে ডাকলও না উঠেও দাঁড়ালো না নিঃশব্দে বিকশিত হাসিতে অপেক্ষা করে রইল মিসেস নফিস কাঁধের চুল চলতে চলতে সরাতে গিয়ে বাবরকে দেখলেন এবং দুপায়ের মাথায় গিয়ে থামতে পারলেন বললেন আপনি হ্যাঁ আমি বাবর কাছে উঠে এলো আবার বলল আমি আপনি কি আমাকে এখানে আসতে বলেননি না তো তাহলে ভুল শুনেছি কিন্তু হ্যাঁ আমিও তাই বলি কিন্তু আপনি যেন বলেছিলেন দেখা হবে তাই চলে এলাম ও হঠাৎ নিঃশ্বাস ফেলে হেসে উঠলেন মিসেস নফিস বাবর বলল চলুন কফি খেতে খেতে কথা বলি কফি হ্যাঁ কফি আপনি তো হুইস্কি ছাড়া কিছু খান্না শুনেছি কার কাছে কেন আপনারই কাছে সেদিন অত করে বললাম চা খেতে খেয়েছিলাম তো পরে নিজেই চেয়ে খেলাম না সেটা আপনার ভদ্রতা দাঁড়িয়ে কথা ভালো দেখায় না চলুন কোথায় বারে না রেস্তোরাঁয় দুটোর কোনোটাতেই নয় তবে আমার এক বন্ধু থাকে ওপরে তার সুইটে চলুন যাবেন আমার খুব ভালো বন্ধু আপনি কি চিনবেন জামাল 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 শেখ না জামাল চৌধুরী জামাল শেখকে বলুন তো চিনবেন না আছেন একজন বাবুর লিফ্টের বোতাম টিপল জ্বলে উঠল একটা তীর যেন সূক্ষ্ম বিদ্রুপ করে কেউ হাসতে লাগলো কোথাও মিসেস নফিস নাভি ভেতরে টেনে চোখ গোল করে বলে উঠলেন সত্যি সত্যি উপরে নিয়ে যাচ্ছেন নাকি হ্যাঁ না না ভালো দেখাবে না ছোট্ট একটা মেয়ের মতো খিনখিন করে উঠলেন মিসেস নফিস কথাটা প্রতিবাদ নয় সিদ্ধান্ত নয় কিছুই নয় বলার জন্য বলা তাই দেখে বাবর হেসে ফেলল হাসছেন কেন না কিছু না সে মুহূর্তে দরজা খুলে গেল লিফটের। ভেতরে পা দিলেন মিসেস নফিসি প্রথমে বাবর এসে বোতামে চাপ দিল নয়ের বোতাম নাইনথ ফ্লোরে হ্যাঁ কিছু যদি মনে করেন কিছু মনে করবেন না আপনাকে দেখলে খুশি হবে আর আমিও খুশি হব যদি আমার জন্য আপনার একটি বন্ধু বৃদ্ধি হয় তার মানে তার কাঁধে চাপাতে চাইছেন এজন্য আমরা মেয়েরা বলি পুরুষ মানুষকে যত শেখাও যত পড়াও ভদ্র হয় না সভ্য হয় না বাবর হঠাৎ বলল আপনার ছেলের নাম হাসু হ্যাঁ কি হয়েছে মিসেস নফিসকে ভারী উদ্বিগ্ন দেখালো না কিছু না ভারী মিষ্টি নাম আমার এক বোন ছিল তার নাম হাসনু কই কোনো দিন বলেননি তো কি আপনার বোন আছে বলিনি বলার কি আছে বোন থাকাটা বিশ্বের কোনো আশ্চর্য ঘটনা নয় হাসনু তুই যা কি বললেন শেষ কথাটা মুখ ফসকে বেরিয়ে যাবার পর টের পেয়েছে বাপর এক মুহূর্ত বোকার মতো তাকিয়ে রইল সে মিসেস নফিসের দিকে পরে হেসে ফেলল বলল কই কিছু বলিনি তো লিফ্ট এসে থামল দরজা খুলে গেল যেন স্বপ্নলোকের দিকে বাবরের মনে হল জনশূন্য জানে তারা এখন রয়েছে করিডোরে পা রেখে মিসেস নফিস বললেন আজ খেয়েছেন শুরার কথা বলছেন হ্যাঁ না অতটা খাইনি থমকে দাঁড়াল মিসেস নফিস দাঁড়াল বাবর হাসলো বাবর মিসেস নফিস এক পা পিছুলেন হাসল বাবর বাবর বলল হাসু হাসনু বিস্ফোরিত চোখে তাকিয়েছিলেন মিসেস নফিস খসখসে ভয়ার্ত গলায় উচ্চারণ করলেন আজ কি হয়েছে আপনার হাহা করে হেসে উঠল বাবর মিসেস নফিসের মনে হল এ লোকটিকে এর আগে কোনোদিন দেখেননি তিনি আরও দুপা পিছুলেন তারপর দ্রুত ছুটে গিয়ে লিফটের বোতামে চাপ দিলেন তিনি বাবর কিছু বলল না বর্ধমানের সেই অন্ধকার সেই চিৎকার সেই পোল তার চারদিকে চক্রের মতো ঘুরছে ফেটে পড়ছে আচ্ছন্ন হয়ে আসছে তার দৃষ্টি হঠাৎ দেখে মিসেস নফিস নেই কখন চলে গেছেন তখন ধীর পায়ে ফিরে যেতে লাগল সে বাবর নিজেও তার বুকের মধ্যে এক ধরনের কান্না পাকিয়ে উঠতে থাকল যার পরিণামে কোনো শব্দ হয় না অশ্রু হয় বাবর এসে তার বিছানায় শুয়ে বিড় করে অবিরাম ডাকতে লাগল হাসু হাসনু হাসু আর দুহাত শূন্যে তুলে শূন্যতার মধ্যে হাসনুর মুখ নির্মাণ করে আদর করতে করতে ঘুমিয়ে পড়ল গল্পের বাক্সবাই রোমানান উপরে চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শুনেছিলাম সোট শামসুল হকের লেখে একটি বিখ্যাত উপন্যাস খেলারাম খেলে যা আজ শুনলেন উপন্যাসটির পঞ্চম পর্ব এরপরে আসছে ষষ্ঠ পর্ব আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল